মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10:30, আর এখন দেখি এই ভিডিওটা স্টার্ট করছি। ঋষভ স্কুলে চলে গেছে, এক্সাম আছে ওর, আর ঋষানি ব্রেকফাস্ট করে একটু পড়তে বসেছে, তো আমি সেই তাকে স্নান সেরে নেব, তারপর কিচেনে যাবো। তো আপনারা সঙ্গে থাকুন, স্নান করে এসে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমার স্নান সারা হয়ে গেছে, এবার যাব নিচে ঠাকুর ঘরে, পুজো টুজো সেরে তারপর কিচেনে চলে যাব। সত্যি কথা বলতে আজকে অনেক দিন বাদে কিচেনে গিয়ে কিছু রান্না করব। দিদি সামান্য কিছু রান্না করে গেছে, ডাল সবজি টবজি ভাতটা, আমি দুরকম মাছ আছে সেটা রান্না করব। অনেক দিন ধরেই কিচেনে যাওয়া হয় না, কারণ ঋষভের এক্সাম চলছে, তো ঋষভ যেহেতু এক্সাম চলছে ওই জন্য বেশি কিছু খাবার সেরকম খাচ্ছে না বাড়িতে, স্কুল থেকেই ব্রেকফাস্ট লাঞ্চ করে আসছে। কেননা ও যে স্কুলে পড়ে সেটা ডে বোর্ডিং, তো ওখানে লাঞ্চ ব্রেকফাস্ট সব প্রোভাইড করে, তো ওখান থেকে খেয়ে আসছে। আর সন্ধ্যাবেলা ও কোনো টিফিন করে না, একদম রাত্রিবেলা ডিরেক্ট ডিনার করে নেয়। আর যেহেতু অনেক রাত্রি অবধি পড়ে, তাই জন্য খুব লাইট খাবার খায়, তাই জন্য স্পেশাল সত্যি কিচ্ছু বানাচ্ছি না, কারণ যেহেতু ছেলে না খাবে তাহলে আর কার জন্য বানাবো। তো আজকে ঋষভের ফ্রাইডে, স্যাটারডে সানডে দুদিন ছুটি আছে, দেখছি আজকে কিছু চিন্তা করছে ওর জন্য স্পেশাল কী বানানো যায়। কিন্তু এখন আগে ফটাফট রান্নাঘরে গিয়ে মাছের ঝোলটা তৈরি করে ফেলি, তারপর ঋষানিকে খাওয়াতে হবে, কারণ ঋষানি রোজ দিন 12টা থেকে 12:30টার মধ্যে খেয়ে নেয়। তো যাই রান্নাঘর। পুজো সারা হয়ে গেছে, দেখি এবার ঋষানি কী করছে দেখা যাক। এই যে ঋষানি এখানে বসে মনে সুখে টিভি দেখছে, আর এখানে সাথে রয়েছে ওর দুখানা ডল। কি করছো এখন? ডলদের টিভি দেখাচ্ছে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান নাদের বাবু, আজকে আমি ওকে ছুটি দিয়েছি, আজকে আমি নিজেই ভিডিও বানাচ্ছি। তো এখন আমরা একটু খাবো, কি খাবো আম্মা? এখন আমরা খাবো ফ্রেশ ফ্রেশ কাজু বরফি, এটা কালকে আনা হয়েছিল, দেখতে পাচ্ছেন এতগুলো শেষ হয়ে গেছে অলরেডি। তো ঋষানিও এখন স্নান টান সেরে রয়েছে, তো খাবে একটু, আর ছোটদাটাকে দাও একটু, দাদানও খাবে, দেখি আমাকে দেয় কি না, আমাকে দেবে কি? আচ্ছা চলো, ঋষানি আমাকে দিচ্ছে, অফার করছে, আমিও নিয়ে নিই, থ্যাংক ইউ। দারুণ খেতে না কাজু বরফিটা, একদম ফ্রেশ, হালদিরামে মিষ্টি এমনি ভালো, বলার কিছু কথা নেই আলাদা করে, আর এটা একদম ফ্রেশ রয়েছে। তো ঋষানি আমি এখন কিচেনে যাচ্ছি তোমার জন্য মাছ রান্না করতে, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি লাঞ্চ সার্ভ করবো, ঠিক আছে? তুমি একটু বাই বলে দাও সবাইকে, এবার মিষ্টির বক্সটা আমাকে ফেরত দিয়ে দাও। তো ফাইনালি চলে এসেছি কিচেনে, দিদি কিছু রান্না করে গেছে, দেখি কী কী রান্না করেছে দেখাই আপনাদের। আজকে করেছে চিকেন, করেছে এখানে ভাত রয়েছে, আর রয়েছে এখানে লাউ ঘণ্ট, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা অল্প করে, আর এইটা সম্ভবত ডাল, হ্যাঁ আম দিয়ে টক ডাল, আর এখানে মাছ ভেজে রেখে গেছে। এখানে দু রকমের মাছ রয়েছে, একটা রয়েছে এটা ফলি মাছ, আর এটা রয়েছে বাটা মাছ, ব্যাস এই মাছেই ঝোল করব, একদম কালো জিরা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে। জ্যান্ত মাছ এগুলো, খুব বেশি ভেজে ফেলেছে, বলেছিলাম হালকা করে ভাজতে, কিন্তু ভীষণ বেশি ভেজে ফেলেছে, তো কী করা যাবে, একটু বেশি ফুটিয়ে নেব। তো স্টার্ট করা যাক। তো গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করা যাক, জানি না কেমন হবে, কারণ মাছগুলো প্রচণ্ড কড়া ভেজে ফেলেছে, বুঝতে পারিনি হয়তো, তো দেখি এটাকে ঠিকঠাক করা যায় কি। Ba-da-ba-ba.
আমাদের কালো জিরা দিয়ে ফলি মাছের ঝোল রেডি হয়ে গেছে। এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে নাকি খুব ভালো লাগে। যদিও আমি খাই না তবে রান্না করি, কিন্তু ভালো লাগে খেতে, গন্ধটাও বেশ ভালো বেরোয়। তো এরকমভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব সিম্পল একটা রেসিপি। মাছের ঝোলটা নামিয়ে ফেলছি, এবার নেক্সট মাছটা করবো, মানে বাটা মাছের ঝোলটা। ওটাও একদম পাতলা করে আলু দিয়ে ঝোল বানাবো। তো এই মাছটা এরকম দেখতে হয়েছে। যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে একটু ধনে পাতাগুলো কেটে নিচ্ছি, কাঁচি দিয়ে। আমি কাঁচি দিয়ে ধনে পাতা কাটি, তো আমার যদি ইজি হয় এটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার। এই যে চলে এসছে আমার প্রিন্সেস পিছনে, আমি ব্লগ শ্যুট করবো আর ও আসবে না, এমন তো হতেই পারে না। বসকিয়ে হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওর খিদে পেয়ে গেছে, আমার বেশ অনেকটা লেট হয়ে গেছে। দেখছি যতটা সম্ভব তাড়াতাড়ি করা, কারণ রিশানি মাছ খেতে খুব ভালোবাসে। চিকেনের আর মাটনের মধ্যে হয়তো মাটনটা প্রেফার করে বেশি, কিন্তু যখন মাছ থাকে ও একদম পিওর বেঙ্গল, তো মাছটাই আগে প্রেফার করে দেয়। এখানে দেখুন আরেকজন কি করছে, আলু কাটার চেষ্টা করছে, অক্লান্ত পরিশ্রম করছে, ফাইনালি আলুটা কেটেও ফেলেছে। ব্যাস ব্যাস মাম্মাম ছেড়ে দাও, হাতে লেগে যাবে, তোমার হাত কেটে যাবে, ছেড়ে দাও, আমি করে নেবো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ও কিছুতেই শুনবে না, দেখুন মেয়ে বলে কথা না, রান্নাঘরের দিকে একটু ঝোঁক থাকবেই। তবে বাচ্চাদের একদম আমি এটা পছন্দ করি না, হাত কাট হয়ে যেতে পারে যে কোনো সময়, কিন্তু ও করে ফেলেছে। চলো থ্যাংক ইউ রিশানি, যাও চলো তুমি যাও কিচেন থেকে যাও, প্রচণ্ড গরম, তুমি যাও। গরম হয়ে গেছে, আর এই যে আলু কেটেছে, একটা মোটা একটা পাতলা, বাট চেষ্টা করেছে, এটাতেই 100/100। তো এগুলোই ফ্রাই করি এখন আগে। এটা একটু বেশি মোটা হয়ে গেছে, তাকে আমি একটু কেটে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুর সঙ্গে কিছু বড়িও দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য, বড়ি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তো দুটোই ভাজা হয়ে গেছে, এগুলো এই দুটোই ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। আমি নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর একটু নুন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি মাছের ঝোলটা করবো। আর এদিকে আমাদের তেল একদম গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো অলরেডি ছিল, আর এক্সট্রা কোনো মশলা দেবো না, এটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা একদম ফুটে এসেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই ভাজা বড়িগুলো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এই মাছের ঝোলটা কিন্তু সত্যি খুব ভালো হয় খেতে। এবার একটু ফুটে উঠলে এটা নামিয়ে দেবো। আমার দুখানা মাছের ঝোলই রেডি একদম, পাশ থেকে দেখাচ্ছি। এটা ফলি মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর এটা বাটা মাছের ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে। এবার খাবার সার্ভ করে দিই রিশানিকে, অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এবার ভাতটা ফটাফট বেড়ে বেড়ে, জানি না কী করে দেড়টা বেজে গেল, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে 10:30 থেকে মানে দেড়টা কী করে বেজে গেল। এমন কিছু রান্নাও ছিল না, এমন কিছু কাজও ছিল না আমার, তবুও কোনো কোনো দিন হয় না, লেজি ডে সেরকম আমার আজকে লেজি ডে হয়ে গেছে। তো ভাতগুলো বেড়ে ফেলি ফটাফট। এটা রিশানির ভাত, আর এটা লাদেনের ভাত। এই যে চিকেনগুলো আমি বাড়িতে ভেজে রেখেছি, এবার ডালটা দিয়ে দেবো।
গরমকালে আমের ডাল খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার ছেলে এত ফেভারিট যে ও শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই আমের ডাল খায়, এই জন্য আমাদের বাড়িতে শীতকালেও আমের ডাল তৈরি হয়। তার ঋষভের ফেভারিট ডিশ, কিন্তু ও আজকে খাবে না। তো ঋষানি আর লাদেন খেতে বসে পড়েছে। তো আমাদের পেটে রয়েছে ডাল, রয়েছে ভাত, আর এখানে রয়েছে লাউ, আর এখানে রয়েছে উচ্ছে, আর রয়েছে চিকেন লেগ পিস, আর এটা রয়েছে মাছ। বাহ দারুন, ঋষানি তো একদম সেই ফুড ব্লগারদের মতো সুন্দর করে সে বলছে আমাদের পেটে রয়েছে। তো ঋষানি এবার খাওয়া স্টার্ট করবে, আর এখানে একটু লাদেনের সঙ্গেও কথা বলে নিই। না আমি এত কিছু করিনি, রান্না রান্টি করে গেছে, আমি শুধু দুটো রকম মাছ করেছি, যেটা তুই একটা খাবি না আর দুটোই খাবি না, কারণ দুটোই প্রচন্ড কাটা। চিকেন থাকলে তুই কিছু খাস না, ওরা হচ্ছে চিকেন লাভার, তো চিকেন পেয়ে গেছে, ব্যাস ওদের আর কোনো কথা নেই। কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা একদম পুরো পিওর বেঙ্গলি, মাছ খেতে ভালোবাসে। আর এটা তুমি কি খাচ্ছ ফার্স্টে? আচ্ছা ঋষানি কিন্তু খুব গুড গার্ল, ঋষানি সব ভেজিটেবলস খায় আর উচ্ছে উচ্ছর ফেভারিট, তাই তো? আর ঋষানিকে এখন বলেছি যে তুমি একটু বড় হয়ে গেছো, তাই জন্য এখন একা একা খাওয়া শিখছে। তো ঋষানি কিন্তু এতদিনে একা একা খেতে পারতো না, এখন ওকে আমি বলেছি যে তোমার 6 ইয়ার্স হবে, তাই জন্য ও একা একা খাচ্ছে। দেখুন ঋষানি দেখতে পাচ্ছেন, আমার আজকে খুব ভালো লাগছে যে ও একা একা খাচ্ছে। মাঝে মাঝে ওকে দিই একটুখানি, কিন্তু ও যা চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে তার থেকে মনে হয় যে নিজেই তাড়াতাড়ি করে খাই। কিন্তু এখন বড় হচ্ছে, একা একা তো ছাড়তে হবে, আর কদিন বাদে একদম স্কুল স্টার্ট হয়ে যাবে, তো স্কুলে ওরও ডে বোর্ডিংয়ে ও পড়ে, তো ওখানে ওকে ব্রেকফাস্ট দেবে, তো নিজে নিজে সেটা খেতে হবে। সেটা বলে বলেই ওকে এখন আমি একা একা খাওয়ানো শেখাচ্ছি। দেখুন ওর আগের উচ্ছে ভাজা খেয়ে এখন ডাল দিয়ে খাচ্ছে, সুন্দরভাবে মেখে টেকে খাচ্ছে। আবার এখন মাছও নিচ্ছে, মাছটাকে বেছে দিতে হবে, কারণ এই মাছটা প্রচন্ড কাটা, ও মনে হয় না একা বাঁচতে পারবে। তো আশা করি আমাদের ব্লগটা ভালো লাগে, তো প্লিজ লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো ঋষানি চাইলো যে আমি ব্লগটা এখানে এন্ড করে দিই, তো ব্লগটা আমি সত্যি সত্যি এন্ড করে দিচ্ছি। আর এটাই আমার একটা, আমি যেরকম নিজে সিম্পল, তো আমারও এক সিম্পল লাইফস্টাইল ছিল, প্লাস সকাল থেকে দুপুর অবধি এইটুকু আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর না ভালো লাগলে ইউটিউবে অনেক ভালো আর না ভালো লাগলে ইউটিউবে আরও অনেক ভালো ভালো ভিডিও আছে, আপনাদের কাছে অনেক অপশন আছে, তো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। বাট আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।